হ্যালো গাইস, আজ অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমি অনেকদিন কোনো ব্লগ করিনি, অনেকদিন ব্লগ ছাড়িনি। আজ এক দেড় সপ্তাহ, দু সপ্তাহ, এক মাসের কাছাকাছি কোনো ব্লগ ছাড়িনি। তো আজ অনেক দিন বাদে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য আজ করতে পারিনি। আজ অনেক দিন বাদে বাড়িতে আছি, তাই আমাদের সেই ক্যাঁটাকে নিয়ে, ক্যাঁটা আগের বছর ক্যাঁটাকে ভিডিও করেছিলাম, তখন ক্যাঁটা ক্লাস টুতে পড়তো, এখন ক্যাঁটা ক্লাস থ্রিতে উঠে গেছে। তাই ক্যাঁটাকে নিয়ে আবার মনে হলো, যেহেতু বাড়িতে আছি মনে হলো ওকে নিয়ে একটা ভিডিও বানাই। তো ক্যাঁটা বাদাম বাদাম গানটা ভুলে গেছে, তো ক্যাঁটা আবার একটা গান গেয়েছে, তো এটার মধ্যে তোমরা সেই গানটা শুনতে পাবে। এবং ক্যাঁটা তো ক্যাঁটা ক্যাঁটা আমাদের সাথে আছে, আর সারাদিন ক্যাঁটাকে জালিপুড়ি খাইয়ে যাব, যেহেতু ক্যাঁটা বাড়িতে আছে। আর ওরা এখন ছোট, যেহেতু গরমে প্রচুর টেম্পারেচার বেড়ে গেছে, সেই কারণে স্কুল, সমস্ত স্কুলগুলো প্রায় দু তারিখ থেকে ছুটি ঘোষণা করে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার। তো আজকের ক্যাঁটাদের এখন প্রায় সকাল, মর্নিং স্কুল হচ্ছে, তাই তো? সকালে স্কুল যাস? কখন যাস? ছুটি দেয় কটায়? ওদের সকাল ছটায় স্কুল চালু হয়ে যায়, দশটা সাড়ে দশটার মধ্যে। এটা খুবই ভালো সিস্টেম করেছে স্কুল কর্তৃপক্ষ বা সরকার, কারণ এই রোদ্রুর মধ্যে ছোটো বাচ্চারা স্কুলে থাকবে, যা গরম পড়েছে অলরেডি, হলদিয়াতে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে। তো বাচ্চারা, যে কোনো ছোটো বাচ্চারা খুবই প্রবলেম হবে। তো সেই হিসাবে আজকে যেহেতু অনেক দিন বাদে বাড়িতে আছি, তাই মনে হলো ক্যাঁটাকে নিয়ে আমাদের বাড়ির সামনে একটা ভিডিও করলাম। তো আশা করি ভালো লাগবে, তোমরা সঙ্গে থাকো, দেখো ভিডিওটা কেমন হয়েছে, চলো। তোর ভালো নাম কি বল? ডাকে কি বলে সবাই? হারু। কে ডাকে? আর কে কি ডাকে? আর কে কি ডাকে? রাতুলের ভাই। তো দাদার নাম কি? ডাক নাম কি? তুই এখন কোন ক্লাসে পড়িস? ভালো করে জোরে বল। থ্রিতে? তো স্কুলের নাম কি? বালঘাসিপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তুই কি কোনো কবিতা জানিস? স্কুলে যে যাস, কোনো কবিতা শিখায়নি? কি কবিতাটা জোরে জোরে বল। ও কবিতা আবার মনে করতে হয়? হ্যাঁ, হয়ে আছে। কেন, স্কুলে পড়ায়নি? এখন স্কুলে পড়িয়ে দিচ্ছে, তারপরেও ভুলে দিচ্ছ? তাহলে কি কবিতা জানো? আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। কে কে চাষ করে? তুই আর রবীন্দ্রনাথ ঠাকুর? না কে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরটা কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে জানিস নি? হ্যাঁ, এইদিকে দেখা, আমার দিকে দেখা। রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনিস নি? দেখিস নি কোনোদিন? কোথায় দেখছিস? জোরে বল, জোরে বল। কোথায়? লোকনাথ পূজায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিল, মানে কোথায় ছিল বল, আমাকে বল যে এই জায়গায় ছিল। ঠাকুরের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখছিল? ছবি রাখছিল তো, না কেউ দাঁড়িয়েছিল? কি কোনো ছবি ছিল? ছবি ছিল। কীরকম দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরকে? হ্যাঁ, কিরে, ঠিক আছে, তুই কবিতাটাই বল, জোরে জোরে বল। সবুজ বানের গানের লেখা 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 মাত্র কথা শুরু করছি নিশ্চয়।
আর কি জানো? তোর বইয়ে কি ওই একটাই কবিতা আছে? অতটা পড়া যায়নি। তো স্কুল কবে থেকে ছুটি পড়বে? সোমবার থেকে। কতদিন? বলেনি কিছু? বলছিল, ভুলে গেছো? হ্যাঁ, কি হয়েছে? তো খাতায় লেখা আছে। স্কুলে ডায়েরি দেয়নি? তো স্কুলে ডায়েরি দেয়নি? প্রশান্তবাবু স্কুল আলাদা, তো তো সরকারি স্কুল, সেটা প্রাইভেট স্কুল। ভালো, আজ কি খেয়েছিস? আলু ভাতে ডাল। স্কুলে কি খাইয়েছে? স্কুলে আলু ভাতে ডাল খাইয়েছে? আলু ভাজা ডাল। আচ্ছা, কোনো গান জানিস? কি গান জানিস? কোথায় গানটা একটু কর দেখি। হয়ে গেছে তো ওইটা জানিস? এই পুষ্পা ঝুকুঙ্গা নেই, কোথায় দেখা একটু, কিরকম দেখা? আরেকবার বল, একটু জোরে বল। ভালো, আর কি জানিস? আর কোন গান জানিস? বাদাম বাদাম গান ভুলে গেছিস? আর কিছু জানিস না? আজ সন্ধ্যায় পড়া আছে, পড়তে যাবি? ভালো।